কারণ যতক্ষণ পর্যন্ত জলবদ্ধতার কাজ সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই মশাকে নিয়ন্ত্রণ করা খুব দুঃসাধ্য ব্যাপার। আর এই ফাঁকে এই বলতে চাই, এই মাটি উত্তোলন না করে এই অবস্থা যদি রাখা হয় তাহলে আমরা টনকে টন যদি মশার ওষুধ যদি ছিটানো হয় তবু কিন্তু মশা নিয়ন্ত্রণে আসবে না। আমাদের কথা হলো একটাই, আগে আমাদের খালগুলো পরিষ্কার করতে হবে, খালগুলো যদি পরিষ্কার হয়, মাটি উত্তোলিত হয়, পানি প্রবাহিত হয়, তাহলে আমাদের আভ্যন্তরীণ যে নালা নর্দমাগুলো আছে এগুলোতে আমরা ইলিশ পোচা যেখানে উৎপত্তি হয় সেই গুলোকে আমরা, যেখানে লার্ভার উৎপত্তি হয় সেগুলোকে আমরা অতি সহজে ধ্বংস করে অন্ততপক্ষে চট্টগ্রামবাসীকে এই মশার বিড়ম্বনা থেকে আমরা পুরোপুরি স্বস্তি দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর এছাড়াও মন্ত্রী মহোদয় বলতে চাই, আপনি যে সমস্ত নির্দেশ দিয়েছেন অতিথি, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা খাল পরিষ্কার করার দায়িত্ব তো সিটি কর্পোরেশন না, খাল পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে 36টা খাল, 56টা খাল আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, 36টা খালের কাজ করছে সিডিএ এবং বাস্তবায়ন করছে সেটা আর্মির 8টি ইঞ্জিনিয়ার ব্রিগেড, এখানে আমাদের হাত ধোয়ার কোন সুযোগ নাই। এবং এই ফাঁকে একটু কথা বলে রাখি, মাটি আমাদের উত্তোলন করা হয়নি এখনো, শুষ্ক মৌসুমে চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলো বাকুলিয়া, চকবাজার, মুরাদপুর, এমনকি শহরের অনেক জায়গায় হালি শহর আপনার মানুষের পানি না, রাস্তাঘাট আমরা হাঁটাচলা করতে পারতেছি না, এক হাঁটু পানি, যেহেতু সুয়েজের পানিগুলো নিষ্কাশিত হওয়ার কোন ব্যবস্থা নাই, সমস্ত খালে বাইরে থেকে মাটি এনে খালগুলো ভরাট করা হয়েছে ইকুইপমেন্ট নেওয়ার জন্য। এই মাটিগুলো আমি আগেও বলেছি আপনার মন্ত্রণালয়ের সবাই, মাটিগুলো উত্তোলন যদি না করা হয় এই বর্ষা মৌসুমে চট্টগ্রামবাসীকে আমার মনে হয় চট্টগ্রাম শহরে বসবাস করতে পারবে আমার মনে হয় না। তাই আমি আজকের এই সভায় আমি মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, যাতে আমি আগেও আপনাকে বলেছি, বারবার বলেছি, আজকেও বলছি, খালের মাটি উত্তোলন করতে হবে, গায়ে ডুবাল দিলে খালের পানি প্রবাহ। এটা তো আপনারা, আমি একটা বিষয়টা হলো যে বিষয়টা স্যাটেল বিষয়, আমি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে সভা করে দিয়ে সেখানে বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনার, তারপর দিয়ে সেনাবাহিনীর যারা ওই প্রকল্প বাস্তবায়ন করে তাদের সাথে সব কথা হচ্ছে এবং সেটা কোঅর্ডিনেট করুন আপনি, তো আপনি ওদেরকে নিয়ে সেখানে কাজ করেন তাহলে তো হয়ে যায়। আমি এখানে আপনার কিছুদিন আমাদের ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব প্রেসিডিয়াম সদস্য এক নম্বর, ওনাকে নিয়ে আমরা আজকে গত সপ্তাহেও সমন্বয় সভা করি। আচ্ছা আমরা তাইলে ঠিক আছে, আমার মোটামুটি নিয়ে আমরা পরে কথা বলি, আপনি মশার ব্যাপার শেষ করেন। হ্যাঁ, মশার ব্যাপারে আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনাদের চেকিং সাইট মজুদ আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা, লোকজন আছে কিনা, এবং এই সমস্ত প্রিপারেশন কেমন আছে আমাদের রেগুলার প্রিপারেশন এই মুহূর্তে, এই যে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আপনাদের জীবিকা প্রশ্নে কেমন আক্রান্ত আছে কিনা, সেরকম কোন আক্রান্তর খবর আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। এখানে আরেকটা জিনিস ব্যাপারটা হচ্ছে, আমাদের আগে মৌসুম নিয়ন্ত্রণ কর্মকর্তা ছিল না, আমরা নতুন মৌসুম নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়োগ করেছি, আর লাভিসের ওষুধে এখন আমরা আবার করেছি, আমরা শর্ট টার্মে আবার সেই ক্ষতি আমরা পূরণ করে নিচ্ছি যেটা আপনাদের শর্ট আছে। আর জি, অন্যান্য যে যন্ত্রপাতি আছে হুলবেরু এগুলো আমরা ক্রয় করেছি, আরো ক্রয় করার জন্য আমরা টেন্ডার আহ্বান করি। আমাদের যন্ত্রপাতির মধ্যে তেমন কোন অভাব আমাদের ঘাটতি আমাদের নেই, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে প্রথমত মশা নিয়ন্ত্রণ করতে হবে, খাল নালা এগুলোতে পানি প্রবাহিত হত, কিন্তু আমাদের জলবদ্ধতার কাজ চলছে, সিডিএ ওই কার্যক্রম পরিচালনা করছে, খালগুলোতে উন্নয়নের সাথে ইকুইপমেন্ট নেওয়ার জন্য খালগুলো ভরাট করে ফেলে সে, এবং কোনো কোনো জায়গায় খালি রাখা হয়েছে সেখানে পানি জমে যায়। এখন এত বড় বড় খাল, 36টা খাল, সেখানে পানি জমার ফলে মশার উপস্থিতিটা খুব কিন্তু বেশি হয়।